যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা জট, প্রবেশিকা দাবিতে রাতভর ক্যাম্পাসে ঘেরাও উপাচার্য সহ আধিকারিকরা। কলা বিভাগের প্রবেশিকা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে পড়ুয়াদের একাংশ। বিষয়টিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দেখছেন বিক্ষোভকারীরা, যদিও তা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। ফের অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষের পড়ুয়ারা আসেন কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ভোট আসে, কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা রেওয়াজ হচ্ছে ঘেরাও। সেই ঘেরাওয়ের সংক্রমণ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। উপাচার্য তিনি নিজের ঘরে বসে আছেন এবং অন্যান্য আধিকারিকরাও রয়েছেন, সহ উপাচার্যরা রয়েছেন। এবারের বিষয় ছাত্রছাত্রীরা যেটা দাবি তুলছে, যে ভর্তি প্রক্রিয়া এবং প্রবেশিকা, সেই প্রবেশিকা নিয়ে ছাত্রছাত্রীদের বক্তব্য। সেই প্রবেশিকার নির্ধারিত দিন সেটাকে বন্ধ করে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বক্তব্য আইনি জটিলতা, সেই আইনি জটিলতা কাটাতে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্রছাত্রীরা দাবি করছেন যে সরকার, শাসক দল তারা চাইছে না বলে মানে এই যে প্রবেশিকা সেটা আপাতত বন্ধ রাখা হচ্ছে। আমি প্রথমেই বলেছি, আবার বলেছি, এর আগেও বলেছি, এখানে সরকারের বক্তব্যের কোনো প্রশ্ন নেই। আমাদের ইসি মিটিংয়েই কতগুলো আইনত প্রশ্ন উঠেছিল, সেই পরীক্ষার প্রবেশিকার ব্যাপারে, পরীক্ষার পদ্ধতি নিয়ে, পরীক্ষা করা যাবে কি না সেইগুলো নিয়ে, এবং সেই প্রশ্নগুলো যেগুলো আইন দিক থেকে উঠেছিল আমরা সেই জন্য আইনের পরামর্শ নিয়েছিলাম, মানে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছি। আমরা আমাদের যাইনি জগতে সে সর্বোচ্চ আধিকারিক, তার কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি। সেই পরামর্শটা পেলেই আমরা ইসি মিটিং করে সিদ্ধান্ত করব। আমরা ছাত্রছাত্রীদের এটাও বলেছি যে যতক্ষণ পর্যন্ত সে আইনি পরামর্শটা না আসে, যেহেতু কিছু আইনি প্রশ্ন উঠেছিল, সেহেতু আমরা কয়েকদিনের জন্য পরীক্ষাটা স্থগিত করছি। অনেকে হয়তো কলকাতার বাইরে থেকে তারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলেন, তারা আসার জন্য টিকিট করেছেন, তাদের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমার দুঃখ লাগছে। কিন্তু আবার এটাও ঠিক আছে, 2 তারিখে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, 2 তারিখে না হয় যদি হয়তো একদিন বাতিল হতে পারে, পরীক্ষা যদি হয়, পরীক্ষা নাও হতে পারে, কিন্তু সেটা সেই ব্যাপারে যেভাবে ছাত্রছাত্রীরা আমাদের গতকাল আমাদের থেকে ঘেরাও করে রেখেছেন সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি এবং আমাদের কম্পিটিটিভ লিটারেচারের হেড ইকোনমিক্সের যখন আমরা যাচ্ছিলাম, আমাদের গাড়িতে উঠতে দেওয়া হয়নি, এবং তারপর যখন আমরা জিজ্ঞেস করি তোমরা ঘেরাও করছো, হ্যাঁ বলছে ঘেরাও করছি, আমরা ওখান থেকে রয়েছি। আমি বারে বলেছি, সবসময় মনে করি যে ছাত্রছাত্রীর যেমন গণতান্ত্রিক অধিকার আছে, তারা যখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে তখন অন্যের গণতান্ত্রিক অধিকার উপর যাতে হস্তক্ষেপ না হয়। আজকে যে সিদ্ধান্তটা ইসি নেবে আমাদের আইনি পরামর্শের উপর ভিত্তি করে, তারপরে তাদের যে সেই ইসি ডিসিশনের উপর তাদের যদি বক্তব্য থাকে, তারা নিশ্চয়ই আন্দোলন করতে পারে, তার আগে থেকেই করে নেবে, বিশ্ববিদ্যালয়কে অচল অবস্থায় নিয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। উপাচার্য জানালেন যে আজকে তিনি এই সহ উপাচার্য এবং অন্যান্য আধিকারিকরা কোনো কাজ করবেন না। ছাত্রছাত্রীরা বলছেন তারা ঘেরাও করছেন, তাদের সিদ্ধান্ত অর্থাৎ আগের সিদ্ধান্তে ফিরে যেতে হবে। কিন্তু প্রশ্ন থাকবে যে যেখানে 3 তারিখ থেকে প্রবেশিকা শুরু, সেখানে এই 1 সপ্তাহ আগে এই বিতর্ক কেন, এত সময় থাকতে যেখানে অন্যান্য কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে? আমাদের যে সময় ক্লাস শুরু হওয়ার কথা সেই সময়তে ক্লাস শুরু করব, আমরা সেটাই চেষ্টা করব। কবে পরীক্ষা, এটা হতেই পারে একাদিন পরীক্ষা পিছোতে হতে পারে, তাতে সত্যি ছাত্রছাত্রীদের কিছু অসুবিধা হতে পারে, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা ছাত্রছাত্রীদের স্বার্থ নিশ্চয়ই দেখার চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য, আমরা যবে থেকে ক্লাস শুরু করার কথা সেদিক থেকে যাতে ক্লাস শুরু করতে পারি, সেই জন্য সবার সাহায্য আমি চাই, এর বাইরে কিছু বলব। উপাচার্য জানালেন যে নির্ধারিত যে সময়সীমা সেই ক্লাস শুরুর ক্ষেত্রে, সেই নির্ধারিত সময়সীমার মধ্যেই ক্লাস শুরু হবে, কিন্তু কবে প্রবেশিকা হবে, যে প্রবেশিকার দিন 3 থেকে 6 তারিখ যা স্থগিত রাখা হয়েছে কর্তৃপক্ষের মতে, সেই পরীক্ষার ভবিষ্যৎ কী তা এখনও অজানা, কিন্তু নির্ধারিত সময়ে ক্লাস শুরু হবে এমনটাই আশ্বাস দিচ্ছেন উপাচার্য। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।